এ কেমন রাজনীতি যেখানে মানুষ বাঁচার অধিকারটুকু হারিয়ে ফেলবে? গণতন্ত্র দেশ হিসেবে কে কি রাজনৈতিক দল করবে এটা একটা নিজস্ব ব্যক্তিগত অধিকার, কিন্তু বর্তমানে রাজ্যের সেই অধিকারটুকু হারিয়ে ফেলেছে সাধারণ মানুষ, বর্তমান শাসক দলের আশ্রিত গুন্ডা বাহিনীর আক্রমণের শিকার হয়ে। দুর্বৃত্তদের কথা হলো, এই রাজ্যে শান্তিতে বসবাস করতে হলে শুধুমাত্র বিজেপির সমর্থিত হয়েই কাজ করতে হবে। ঠিক এমনই একটি জলজন্ত উদাহরণ মিলল বিশালগড় থানাধীন গোকুলনগরের ভুইয়া মাথার এলাকায়। রবিবার গভীর রাতে বিজেপি দুর্বৃত্তরা সিপিআইএম পার্টি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং সিপিআইএমের এক লোকাল কমিটির সদস্যের বাড়িতে হামলা চালায়। আর অন্যদিকে বিশালগড় থানার পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। বিশালগড় থানার পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় এসব ঘটনা সংঘটিত হওয়ায় সারা রাজ্যের মানুষ বর্তমানে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তবে কান পাতলে শোনা যায়, রাজ্যের শান্তির বোতলে অশান্তির বাতাবরণ সৃষ্টি করে চলছে বিজেপি সরকারের আশ্রিত সমাজদ্রোহীরা, আর তা হচ্ছে শুধুমাত্র রাজ্য পুলিশের চরম ব্যর্থতার কারণেই। এমনই অভিযোগ তথ্যবিজ্ঞ মহলে। ঘটনা সূত্রপাত হলো গতকালকে স্বাধীনতা দিবসে কেন্দ্র করে, সেটা আমরা এই অফিসটা দীর্ঘদিন ধরে বন্ধ, তারপর মাঝখানে আমরা খুলছিলাম যদিও, কিন্তু তারা পুনরায় বন্ধ করে দিয়েছে। এই অফিসের সামনে আমরা কি অফিস, আমাদের পার্টি অফিস, সিপিআইএমের পার্টি অফিস, এই অফিসের সামনে আমরা গতকাল জাতীয় পতাকা উত্তোলন করছি, সাথে সাথে আমাদের গণসংগঠন ডিওএফের পতাকাটাও আমরা উত্তোলন করি। তো তারপর কিছুক্ষণ পর, ঘন্টা দুয়ের পর, এই পতাকাটা তারা কতিপয় বিজেপির আশ্রিত দুষ্কৃতিকারী এসে পতাকাটা ছুঁড়ে ফেলে দেয়। তারপর আর সারাদিন তো আর কিছু হয়নি। তারপর বিকালবেলা 5টার সময় যখন আমরা পতাকাটা নামিয়ে আমরা যখন বাড়িতে যাই, তো সন্ধ্যার পর থেকেই তাদের কতিপয় লোকজনের আনাগোনা, এখানে বাইরের লোকজনের আনাগোনা দেখতে পাচ্ছিলাম। রাত্রি 10:45 থেকে 11টা এরকম সময় নাগাদ একদলা আশ্রিত দুষ্কৃতিকারী বিজেপি তারা পার্টি অফিসে হামলা চালায়, পার্টি অফিস ভাঙচুর করে এবং আমাদের এলসিএমের বাড়ির ঘরের বেড়াটা সব বাউন্ডারি বেড়াটা ভেঙে দেয়। হ্যাঁ, তারপর রাত্রিবেলা অগ্নিসংযোগ করে আমরা ফায়ার সার্ভিসকে ফোন করি। কয়েকবার ফোন করার পরও ফায়ার সার্ভিস ফোন না ধরায়, তারপর ঊর্ধ্বতন নেতৃত্বদের সাথে কথাবার্তা বলে তাদের মারফত ফায়ার সার্ভিসকে এখানে আনি। আনার পর ফায়ার সার্ভিস এসে অগ্নি করে প্রশমন করে, তারপর রাত্রিবেলা পিএসও আসে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।